পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। বর্তমানে তিনি মোহালির একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। শনিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, চিকিৎসকদের একটি দল তার শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজরদারি করছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার ছেলে ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের সঙ্গে ফোনে কথা বললেন। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। গত রবিবার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের স্বাস্থ্য খারাপ হচ্ছিল, এই কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন ধরেই তার শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু বৃহস্পতিবার হঠাৎই তার স্বাস্থ্যের অবনতি হয়, যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েক বছর ধরেই পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে জানা গিয়েছে। গত দুই বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। হেডলাইন্স ত্রিপুরা, ক্যালকলিং টিভি এবং বেঙ্গল লাইন।